प्रेमी भी आए बदन भरे बोल रे होरी बोल
শান্তি পুরন ডুবু ডুবু নদে ভেসে যায়, আজ শান্তি পুরন ডুবু ডুবু নদে ভেসে যায়, আজ কোন ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, আজ কোন ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, তোরা প্রেমী বিয়ার বললে হরি বল, প্রেমী বিয়ার বললে হরি বল, তোরা লাউরে কি শুনি নিতাই ডাকে আয়, লাউরে কি শুনি নিতাই ডাকে আয়। এমন সহজ পথ কোনো যুগে ছিল না, কোনো যুগে এই পথ ছিল না, এত সহজ পথ দিয়েছে। ওহে জীব, তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসকে দিতে পারবে ভগবান। দেখুন কোনো বাধা দেন নি, যে যেভাবে পারো চলো। সংসার জীবনে তোমরা নিজ নিজ কর্ম করে দিনান্তে একবার আমার নাম স্মরণ করো, কত সুন্দর পথ দেখেছি। তবে এই পথটা কি, আমরা যদি প্রাথমিকভাবে শুরু করতে পারি, ভজন সাধন যদি শুরু করতে পারি, তার অযাচিত কৃপার আমার হৃদয়ে সংস্কার আসবে, কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, তখন আমার বিবেক আমাকে ডাক দিয়ে বলবে যে আমি যে প্রতিদিন এই আমিষ আহার করছি, প্রতিদিন অনেক অপকর্ম করছি, তারপরে গোবিন্দের নাম করছি, আজকে আমি যদি আরও শুদ্ধভাবে গোবিন্দের সেবা করতে পারি তাহলে তো আমার তার কৃপা সহজেই লাগবে। এই যে হৃদয়ের ভক্তি জাগ্রত হওয়া, তার প্রতি অনুরক্ত আসক্তি জন্মানো, এটাই ভগবান ভক্তির মূল লক্ষ্য। তাই নববিধা ভক্তির মাঝে আমরা গোবিন্দ ভক্তি সেই প্রকৃত পথ আমরা পাই। সেই নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম দুই হচ্ছে প্রধান, শ্রবণ এবং কীর্তন। আমার মহাপ্রভু তাই বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব এরূপ সাধু সঙ্গ যে করা, সাধু সঙ্গের কোনো তুলনা নেই। আপনারা যখন যেখানে সাধু কথা হবে, ভাগবত কথা হবে, সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভগবত সঙ্গেই একমাত্র ভক্তি উদয় হয়। সাধুর বদন দর্শনে, সাধুর স্পর্শনে, সাধুর অযাচিত কৃপায় হৃদয়ে সংস্কার আসে, সকল পাপ তার দূরে চলে যায়। কারণ আমরা কেউ মুক্ত জীব নই, আমরা সকলে বদ্ধ জীব, সংসার বদ্ধতায় রয়েছি আমরা, প্রতিনিয়ত কত অপকর্ম আমরা করে চলেছি। আমরা এই সংসারে থেকে প্রতিনিয়ত অন্যায় অপকর্ম করছি, কিন্তু তথাপি আমার গোবিন্দ বললেন, একবার হরি নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করবে, হরে তোরা একবার প্রাণ ধরে হরে কৃষ্ণ নাম। এই নাম সুধার মাঝে সকল পাপ তাকে গুরুত্ব দিতে হবে। তাই আমরা যদি দিনান্তে একবারের জন্য হলেও তার নাম করতে পারি, তাকে স্মরণে রাখতে পারি, তাহলে গোবিন্দের অযাচিত কৃপা বলা। দেখুন আজকে বিশ্বজুড়ে যে করোনার মহামারী চলছে, একটু যদি গভীরভাবে আপনারা চিন্তা করে দেখেন যে বিশ্বে কোটি কোটি প্রাণী, বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে শুধু মানুষের জন্য এই মহামারীটা এসেছে। এই করোনা কোনো পশুকে আক্রান্ত করছে না, শুধুমাত্র মানুষকে আক্রান্ত করছে। তাহলে দেখুন আমরা মানুষরা আজকে কোথায় চলে গেছি, কত অন্যায় অপকর্ম আমরা প্রতিনিয়ত করছি, আমাদের পাপের ভার ধরিত্রী মাতার সহ্য করতে পারছি না। আপনারা দেখেছেন যখন মহিষাসুর বধ হয়েছিল, তার আগে ধরিত্রী মাতা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন, ভগবানের শরণাপন্ন হয়ে বলেছিলেন যে হে প্রভু, এই মহিষাসুরের অত্যাচারে দেবকুল যেমন ত্রিলোককে তিনি জয় করেছিলেন, স্বর্গমর্ত পাতা সব তিনি দখল করে নিয়েছিলেন, এবং অন্যায় অত্যাচারে সমস্ত ধরিত্রী তখন প্রকম্পিত হচ্ছিল, সেই সময় ধরিত্রী মাতা তিনিও স্বয়ং পাপের ভার সহ্য করতে পারেন, তাই তিনি ভগবানের স্বর্ণপন্ন হয়েছিলেন দেবতাদের সঙ্গে, এবং আকুতি জানিয়েছিলেন হে প্রভু,
তুমি আমাকে সৃষ্টি করেছো এই জগৎকে প্রতিপালন করবার জন্য। জয় গুরু বৈজ্ঞানিক, তুমি আমাকে এই জগৎকে প্রতিপালনের জন্য ধরিত্রী মাতা রূপে আমাকে সৃজন করেছো। আমি জগতের সকলের মাতা। সামনে আসো, এদিকে আসো, সামনে আসো। তুমি সকলের, আমি সকলের মাতা। এই বিশ্ব জুড়ে যত প্রজাতির প্রাণী রয়েছে, সকল পশু পাখি প্রাণী, আমি সকলের মাতা। তো মা হয়ে আমি সন্তানের অন্যায় অবিচারের ভার আমি যতক্ষণ সহ্য করতে পারবার ততক্ষণ পেরেছি, কিন্তু আজ আমি আর সইতে পারছি না, সহ্য করতে পারছি না। তাই তুমি পরিত্রাণের পর ধরিত্রী মাতা এবং দেবতাদের আহ্বান শুনে সমস্ত দেবতাগণ তাদের নিজ নিজ শক্তি প্রেরণ করে হিমালয়ের পাদদেশে সেই শক্তিকে সঞ্চিত করে দেবী দুর্গা রূপে প্রকাশিত করে দিয়েছিল। তাই মহিষাসুরকে বধ করে ভগবানের উপর যুগে যুগে তিনি আসছেন ভক্তকে রক্ষা করবার জন্য, দুষ্কৃতিদের বিনাশ করবার জন্য। ইয়াদা ইয়াদা হি ধর্মশুক্রাণি ভগবান অভ্যুত্থানাম ধর্মশুক্রদত্তনাম শ্রীমন্ত পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ বিস্ফুরাম ধর্ম সমস্ত প্রাপ্ত সম্ভাবাম। কি বলছেন? যে আমি সাধুদের পরিত্রাণ। এখানে কিন্তু গীতার এই যে তাৎপর্যের বিষয়টা আমরা অনেকেই হয়তো মনে করি যে শুধুমাত্র হিন্দুদের, আমরা যারা এই সনাতন ধর্ম অবলম্বী তাদের কথা হয়তো গীতায় বলেছে, কিন্তু ভগবান কোনো জাতি বর্ণের হতে পারেন না। ভগবান তিনি সর্বোত্তম, তিনি সর্বজন বিদিত, তিনি সর্বপ্রসুত্তম, তিনি সকল সনাতন সার্বজনীন। তিনি ভগবান কখনো হিন্দুর হতে পারেন না, মুসলিমের হতে পারে না, খ্রিস্টানের হতে পারে না, তিনি জগতের সকলের জন্য। তাই তিনি বলছেন যে আমি সাধুদের পরিত্রাণ করি। তিনি বলেননি আমি হিন্দুদের রক্ষা করি, তিনি বলেছেন আমি সাধুদের রক্ষা করি। এই সাধুকে যিনি সৎপথে চলে, সত্য কথা বলে, সৎসঙ্গ করে, তিনি হচ্ছেন সাধু। এই যে অহিংসা, মৈত্রী, করুণা, এই যে দেবত্বের লক্ষণগুলি যার মধ্য দিয়ে প্রকাশিত হয়, তিনি হচ্ছেন সাধু। মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে দুটি করে দুঃখ সুপ্ত গুণ থাকে, একটি হচ্ছে দেবত্ব আর অন্যটি হল পশুত্ব। পশুত্বের দিক কাম, ক্রোধ, রোগ, মদ, ধর্মাশ্চর্য, পশুত্বের দিক যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদেরকে প্রভাবিত করছি। আমার মন চাইছি ভাগবত কথা শুনি, আমি সেভাবে আমার জীবনটাকে তৈরি করি, কিন্তু আমার পাশবিক ইন্দ্রিয় বা পাশবিক কামনা আমাকে বলছে না তুমি তো পথে যেও না, আমাকে টেনে নিয়ে আসছে। এই যে যুদ্ধ হচ্ছে প্রতিদিন আমাদের, মহাভারতের যুদ্ধ ওই কুরুক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হয়নি, আমাদের দেহের মধ্যে ওই যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এখানে কৌরব এবং পাণ্ডব রয়েছে, এই যে ষড়রিপু দশ ইন্দ্রিয় সমস্ত রিপুবধ তারা কৌরবের পক্ষে রয়েছে, আর যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব সঙ্গে আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, তিনি পরমাত্মা রূপে আমাদের দেহের মধ্যে বিরাজ করে এই যুদ্ধকে তিনি পরিচালনা করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সেই মৃন্ময় বৃন্দাবনের, সেই মহাভারতের সেই কুরুক্ষেত্রের সাথে সংযুক্ত হয়নি, আমাদের দেহের মাঝে প্রতিনিয়ত এই কুরুক্ষেত্র এই যুদ্ধাঙ্গন চলছে, যুদ্ধ চলছে। তো এই যুদ্ধের মাঝে আমরা পরাস্ত হয়ে যাই বারবার, কারণ আমরা এতটাই কামনা বিবর্জিত, আমরা এতটাই মহাচ্ছন্ন, এতটাই আমরা বিষয় বিষের মধ্যে ডুবে থাকি যে আমাদের কাছে সেই জীবাত্মা বাঁধনটাই শক্ত হয়ে গেছে এমনভাবে যে পরমাত্মার সেই আলোক দর্শন আমরা করতে পারি না। বলছেন হৃদয় পিঞ্জরে বসি পাখির আধার শোনাম, ও নাম তুমি বলো আমি শুনি, আমি বলি ও নাম তুমি শুনি। কে কাকে বলছে? হৃদয় পিঞ্জরে বসি পাখির আধার শোনাম বলো, ও নাম তুমি বলো আমি শুনি, আমি বলি ও নাম তুমি শোনো।
দেখুন কত তাৎপর্যের কথা। এই দেহ বৃক্ষে দুটি পাখি পাশাপাশি বসবাস করছে, একটা জীবাত্মা একটা পরমাত্মা। তো পরমাত্মা সর্বক্ষণ সেই রাধাকৃষ্ণ নাম ধ্বনিত করছে, সর্বদাই গাইছেন সেই নাম, কিন্তু আমি জীবাত্মা সেই নাম আমি শুনতে পাচ্ছি না, কারণ ওখানে আমি মায়ার প্রাচীর এমন ভাবে শক্ত, মায়াজাল আজকে শক্ত হয়ে গেছে সেই আমারও, তাই আমি ওই নাম শুনতে পাচ্ছি না। আজকে সেই নাম আমি শুনতে পাচ্ছি না, পরমাত্মার ডাক আমি শুনতে পাচ্ছি না, আমি মায়ার মাঝে। তাই রাধা গোবিন্দের সেই নাম অজপভাবে আমাদের জপ হচ্ছে। শাস্ত্রে বলছেন যে এই যে ওমকার ধ্বনি, ওম অম এবং ওমকার ধ্বনি পুনর্বৃত্তি, আমরা জীবকুল কিভাবে বেঁচে থাকি সেটা আমরা জানি না, এই রহস্য কেমন করে আমরা বেঁচে থাকি, কারণ আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে ধরনের অপরাধ বা অন্যায় কর্ম আমরা করছি তাতে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমাদের বাঁচবার কথা নয়। তথাপি আমরা বেঁচে আছি কেন? প্রত্যেকটা জীবের মধ্যে অজপা নাম চলছে, তাই আমরা বেঁচে আছি। এই অজপা নাম সোহহং বীজ, নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাঝে এই ইড়া পিঙ্গলা এবং সুষম্মা তিনটি ধারা, সেই ইড়া পিঙ্গলার মাধ্যম দিয়ে সোহহং বীজ রূপে প্রাণবায়ু আমাদের দেহের মধ্যে যেভাবে আসা যাওয়া করছে, অজপা নামটাও সেই রূপে আমার মাঝে রয়েছে। এই অজপা নামের কারণে আমি বেঁচে রয়েছি, কিন্তু এই অজপাকে যখন আমি জপায় রূপান্তরিত করতে পারবো, যেটা আমার অজ্ঞাত সারে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মাঝে অজপা নাম হচ্ছে সর্বক্ষণ, সেই আমার অজপা নামকে জপনায় রূপান্তরিত করার জন্যই আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে আমি পশু ছিলাম, আমি পশু বলেই ভালো ছিলাম, কারণ একটা পশুর মধ্যে যে গুণ আছে আহার নিদ্রা ভয় মৈত্রী, সেই চারটি কর্ম সাধারণ জীবন, সেই চারটি কর্ম যদি আমি পালন করে সংসার নির্বাহ করি তাহলে আমার থেকে আর পশুর থেকে কোনো বিভেদতা নেই। আহার নিদ্রা ভয় মৈত্রী এই চারটি পশুর কর্ম, তাহলে আমরা কী করছি, দুবেলা কী খাবো সেই চেষ্টায় সর্বদা করছি, জীবন মৃত্যুর ভয় করছি, আহার নিদ্রা আমরা ঘুমেই জীবনের অর্ধেকটা সময় অতিবাহিত করে দিচ্ছি, আর প্রতিপালন হচ্ছে সংসারে কীভাবে বংশ বিস্তার করবো, কিন্তু বংশ বিস্তার করে তাদেরকে একজন কৃষ্ণ ভক্ত কীভাবে করবো, একজন আদর্শ মানুষ কীভাবে করবো, একজন আদর্শ ভক্ত কীভাবে তৈরি করবো, সে চেষ্টা তো আমরা করছি। তাহলে আমরা ওই চারটি কর্মই করছি যে চারটি কর্ম পশুতে করে, আহার নিদ্রা ভয় মৈত্রী। তো মানুষ মানযুক্ত হুঁশ সেই হলো মানুষ, মানুষকে ভগবান সৃষ্টি করেছেন জগতের শ্রেষ্ঠ জীব হিসেবে, তো শ্রেষ্ঠত্ব দিয়েছেন তো আমার বুদ্ধিসত্তার কারণে, আমার ভিতরে বুদ্ধিসত্তা দিয়েছেন, ভালো মন্দ বুঝবার জ্ঞান আমাকে দিয়েছেন, আধ্যাত্ম জ্ঞান উপলব্ধি করবার শক্তি আমাকে দিয়েছেন, কিন্তু আমি যদি সেই আধ্যাত্ম তত্ত্বকে উপলব্ধি না করি, আমি যদি পশুত্বে পর্যবেসিত হয়ে থাকি, তাহলে আমার পরিত্রাণ কীভাবে হবে, পরক্রমে আমার পরিত্রাণের পথ নেই। তাই জন্য ভগবতে বারবারই বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রের পর লবমাত্র সাধুসঙ্গ সর্বপাপ ভুলে যাবে, এই সাধুসঙ্গের দ্বারাই আমাদের সংস্কারের পথ আসবে, তাছাড়া আমাদের সংস্কারের আর কোনো পথ নেই। কিন্তু হয় কি জানেন, আজকে কলির জীব আমরা সাধুসঙ্গে এসে যা কিছু শ্রবণ করি তা বাড়ি যেতে যেতে ভুলে যায়, আমাদের আজকাল স্মৃতি বিভ্রম ঘটেছে, আমরা সকালবেলা কী দিয়ে খাই দুপুরে মনে করতে পারি না, কালকে কাকে কথা দিয়েছিলাম আজকে সেটা মনে থাকছে না, এই যে স্মৃতি বিভ্রম, আমাদের স্মৃতি বিভ্রম ঘটেছে,
আমরা কিছুই আজকে স্মরণ করতে পারছি না, তাহলে কালকের কথা আজকে যদি আমি মনে করতে না পারি, তাহলে আমি মাতৃ জঠরে যেদিন উত্তপদে হেড মুন্ডে ছিলাম মায়ের গর্ভে, আমার উত্তপদ ছিল নিচের দিকে মাথা ছিল, সেই জঠরে কঠোর যাতনার মাঝে আমি গোবিন্দকে ডেকেছিলাম গোবিন্দ। আমি এই জঠর যাতনা আর সহ্য করতে পারছি না, তুমি এই কারাজীবন থেকে আমাকে মুক্ত করে আলোর জীবনে পাঠিয়ে দাও। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ওই মানব কুলে গিয়ে তোমার ভজন করব, তোমার স্বরূপ জেনে তোমার সেবায় নিজেকে নিয়োজিত করব। আমি সাধু সন্নিধানে থেকে তোমার পরম ভক্তরূপে তোমার সেবায় আমি নিয়োজিত করব। হে গোবিন্দ, তুমি আমাকে মুক্ত করে দাও। তুমি আমায় মুক্ত করে দাও। ভগবান সেদিন আমার সেই কাতর আরতি শুনে, সেই কাতর আরতি শুনে ভগবান সেদিন আমাকে মুক্ত করে এই পৃথিবীর মাঝে আমার দিয়েছে। কিন্তু জন্মে আমি মা মা বলে চিৎকার করেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি মা মা বলে চিৎকার করেছি অমনি মায়া আমাকে আচ্ছন্ন করে দিয়েছে। আমি ভুলে গেছি সেই প্রতিশ্রুতির কথা, যে কথা দিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম, সে কথা আমি এই মায়ার জগতে এসে সঙ্গে সঙ্গে আমি ভুলে গেছি। পরিবার পরিজনদের সঙ্গে আমি নিত্য খেলা করছি, আমি বেড়ে উঠেছি, আমি শিশু ছিলাম, ঐশ্বরে পদার্পণ করেছি খেলার সাথীদের সঙ্গে, আমি যৌবনে পদার্পণ করেছি আমার জীবন সঙ্গিনী নিয়ে, আমি রঙ্গরস দিয়েছি। আজ আমি বৃত্ত দশায় পতিত হয়ে যখন আমি অচল অবস্থায় নিঃসঙ্গ অবস্থায় এসে পৌঁছেছি, তখন ভাবছি হয়তো জীবনটা তো হে গোবিন্দ, সময় থাকতে একবার কেন তোমার নাম তাই গাইছে। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার ভিতরে লাগাই ভয়, দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার ভিতরে লাগাই ভয়, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি কাল সাপের রয়েছি, আমার কখনো কি জানি ভয়, কখনো কি জানি ভয়। কাল সাপের মুখে জীবন যেমন সংশয় করলো, তদ্রূপ আমার জীবনও প্রত্যেকটি মুহূর্তে পদ্মপত্রে বারবিন্দুর মতো টলমল করছে, কখনো যে প্রাণবায়ু কার বেরিয়ে চলে যায়। দেখুন এই যে সুস্থ হয়ে বসে আছি কথা বলছি, কিছুক্ষণ পরে হয়তো শোনা যেতে পারে আমি কথা, কারণ নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। আমরা বড় বড় স্বপ্ন দেখি, বড় বড় ইমারত গড়ে তুলি, কত আশার বাসনায় নিত্য নিত্য আমরা জাল বুনি, সহায় সম্পদ অর্থ বিষয় কত কিছু কিছু আমরা দিনটাকে, আমরা ছুটে ছুটে দিনটাকে খেলায় হারিয়ে দিই, কিন্তু সেই কাল সাপিনী কখন দর্শন করবে, কখন যে এই জীবন বায়ু বেরিয়ে যাবে আমরা তো। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল করিল বিষম খেড়ে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিল করিল বিষম খেড়ে, ও যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে, ও যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে,
আজ আমার দশা তেমন হল, আমার দশা তেমন হল, পতঙ্গ যেমন উড়ে মরে আগুনের লোভে পাগল হয়ে। পতঙ্গ যখন আগুনের স্পন্দন দেখে তখন সে মনে ভাবে, আহা কত রূপ কত সুন্দর, সোনার মতো ঝকমক করছে। আর ছুটে যেয়ে যখন তাতে নিপস্থিত হয় তখন প্রাণটা তদ্রুপ। আমরাও সংসারের এই মায়ার জালকে, সংসারের নিত্য এই যে অনিত্য সুখকে আমরা সেই সোনার মতো, সেই আগুনের ঝলকানির মতো আমরা অতি আপন করে নিয়ে আমরা সেখানে ঝাঁপ দিই। তাই বিশ্ব গড়লে ভরল এ দেহ আর কি ঔষধ আছে, আজ বিশ্ব গড়লে ভরল এ দেহ আর কি ঔষধ আছে, ওহে দয়া মা গো প্রাণে কাটিয়ে দিলাম, আমায় একবার প্রভু কৃপা করো, বিশ্বরে ধরল এ দেহ আর কি ঔষধ। এ দেহ আজ বিশ্বে জর্জরিত, বিষয় হিসে আজ দেহ জর্জরিত, তাই এর থেকে পরিত্রাণের পথ সাধুজন বলছেন পরিত্রাণের একমাত্র পথ, উদাস অনন্ত কহয়ে সাধু ধন্যন্তরে, উদাস অনন্ত কহয়ে সাধু ধন্যন্তরে, চরণ শরণ পাছে আমাদের আর কোন গতি নাই ভাই, আর কোন গতি নাই ভাই, সাধু ধন্য তরি বিনা আর কোন গতি নাই ভাই। পরিত্রাণের একমাত্র পথ এই সাধু সরণ, তাই তো আমার মহাপ্রভু আমার হৃদয় চাঁদ দন্তে প্রিয়ধরি ওই সাধুর চরণে লুটিয়েছেন আর গেয়েছেন, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ